মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তৃণমূল সিপিআইএম সাংসদ এবং রাজ্যসভার সদস্য সিপিআইএম সাংসদ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন বাবু। কুন্তল ঘোষকে নিয়ে প্রশ্ন করতে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, যিনি তার দলের এতগুলো দুর্নীতিগ্রস্ত চোর নেতার বিরুদ্ধে আজ পর্যন্ত একটা নোটিশ পর্যন্ত জারি করতে পারেননি, শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় ছাড়া, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সাংবাদিক বৈঠক করে বলতে হয়েছে বা বলাতে হয়েছে, সেই সুব্রত বক্সী মেজাজ হারালেন, সংবাদ মাধ্যমকে শেখালেন আম্বেদকরের মূর্তির সামনে দাঁড়িয়ে 14 এপ্রিল কোন প্রশ্ন করা উচিত আর কোন প্রশ্ন করা উচিত না। যারা বিধানসভায় ঢুকে ভাঙচুর চালিয়েছিল সেই দলের রাজ্য সভাপতি আমাদেরকে সংবিধান, সংবিধানের মর্যাদা আর প্রশ্ন কিভাবে করা উচিত সাংবাদিকদের শেখাচ্ছেন বিকাশ রঞ্জন বাবু। সুব্রত বাবুকে আপনারা কেন অকারণে বিপদে ফেলেছেন প্রশ্ন করে? এদের দলের মধ্যে তো প্রশ্ন করলে পরে যারা সৎভাবে জবাব দিতে পারবে তাদের তো গলা থাকবে না। সুব্রত বাবু যে আনুষ্ঠানিক সভাপতি, এর বাইরে ওর কোনো অধিকার নেই, কোনো ক্ষমতাও নেই। ওকে প্রশ্ন করে বিব্রত করেছেন, সেই জন্য উনি মনে করেছেন যে আপনাদের বোঝা উচিত যে কাকে প্রশ্ন করা উচিত কাকে করা উচিত না, সেই জন্য সাংবাদিকতার পাঠ দেওয়ার চেষ্টা করেছেন। আসলে ওর তো জবাব দেওয়ার মতো কিছু নেই, উনি জবাব দেবেন কি করে? দল তো উনি চালান না, উনি তো সভাপতি, পুতুল বসিয়ে রাখা হয়েছে, তাই দল চালান তো দুজন। সেই দুজন যখন যাকে বলবেন তাকেই কথা বলতে হবে, তার বাইরে কথা বললে ঘ্যাচাংকু, সেই জন্যই উনি খেপে গিয়েছেন। আপনারা এই সমস্ত মানুষদের বিরুদ্ধে কেন করেন? অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। তনয়া, তুমি শুনলে তীব্র শ্লেষ, ব্যঙ্গ, বিদ্রুপ সবই ঝরে পড়লো বিকাশ রঞ্জন বাবুর কণ্ঠ থেকে, এবং এটা হয়তো যে কোনো বিরোধীকে এই রাজ্যের ফোনে এই বিষয়টা জানালে বা প্রশ্ন করলে একই উত্তর আসবে, কিন্তু সুব্রত বক্সীর মতো কোটাঙ্কট অসহায় রাজ্য সভাপতির তাতেই বা কী করার আছে? তিনি মানিক ভট্টাচার্যের প্রশ্নে নীরব, দল থেকে দাঁড়াতে পারেননি তিনি আজ পর্যন্ত। তনয়া, আমাদের দর্শকদের জন্য স্মরণ করিয়ে দিই, কয়লা কাণ্ডে এতবার করে জেল খাটা, হেফাজতে থাকা অথবা তাকে তার উদ্দেশ্যে খোঁজখবর চালানো, তার পরিবারের লোক জেল খেটেছে হেফাজতে থেকেছে, পরিবারের লোককে নতুন করে হেফাজতে পেয়েছে সিবিআই, এহেন বিনয় মিশ্রকে এখনও পর্যন্ত যিনি দেশের বাইরে, তাকে আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস একটা শোকজ নোটিশ পর্যন্ত ইস্যু করতে পারেনি। সেই তৃণমূল কংগ্রেসের, সেই তৃণমূল দলের রাজ্য সভাপতির নাম সুব্রত বক্সী, যার এগুলো করার কথা, যিনি তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম সদস্য, যিনি তার দলের ভিতরে এই শৃঙ্খলাটুকু রক্ষা করতে পারেননি যে যাদের বিরুদ্ধে চুরি দুর্নীতির অভিযোগ উঠছে, মানুষের চাকরি চুরির অভিযোগ উঠছে, কুন্তল ঘোষকে সিবিআই বা ইডি গ্রেপ্তার করবার আগে পর্যন্ত বা তাদের জিজ্ঞাসাবাদের আগে পর্যন্ত সুব্রত বক্সী জানতেই পারেননি যে তিনি যে দলের রাজ্য সভাপতি সে দলের একটি জেলার যুব সভাপতি লোকের চাকরি বিক্রি করে ঘুষ খায়, ঘুষ নেয়, সেই ঘুষ আবার তারই দলের কতিপয় শীর্ষ নেতার কাছে পৌঁছে দেয়, সে হেনো সুব্রত বক্সী আমাদেরকে সাংবাদিকতার পাঠ পড়াচ্ছেন, সংবিধানের চতুর্থ স্তম্ভের কি করা উচিত শেখাচ্ছেন সংবিধান প্রণেতার মূর্তির সামনে দাঁড়িয়ে। সুব্রত বক্সীরা যে আজও সংবিধান প্রণেতার মূর্তিতে মালা দিতে যান, যেতে পারেন, এটাই বোধ হয় এদেশের সংবিধানের একটা সব থেকে বড় দুর্ভাগ্য। তারপরে সংবিধান প্রণেতার মূর্তির সামনে দাঁড়িয়ে সুব্রত বক্সীর এই লেকচার সিরিজকে স্বাভাবিকভাবেই এরাজ্যের কোনো মানুষই সিরিয়াসলি নেবেন না, কিন্তু রিপাবলিক বাংলা একজন একটি সংবাদ মাধ্যম হিসেবে আপনাকে জানিয়ে রাখছে সুব্রত বক্সী, আপনার দলের আর যে যে নেতা এমন উদ্ধত আচরণ করে প্রশ্ন এড়াতে চান, আর আপনার চারপাশে যে চেলাগুলোকে দেখতে পাচ্ছি সাংগোপাঙ্গ, যাদের মুখ সাধারণভাবে টেলিভিশনের পর্দায় দেখা যায় না, সাধারণত হয়তো চুরি চাচরামির অভিযোগগুলো সামনে আসে, আদারওয়াইজ সারা বছর আপনারা লুকিয়ে রাখার চেষ্টা করেন, তাদেরকেও বলে দেবেন ক্যামেরা বন্ধ করুন বললে ক্যামেরা বন্ধ হবে না, রেড রোডটা কারুর পৈতৃক সম্পত্তি নয়, আম্বেদকর সংবিধান প্রণেতা তার মূর্তির সামনের জমিটা কারুর পৈতৃক বা দলীয় সম্পত্তি নয়, ওখানে ক্যামেরা খুলে কাজ করবার জন্য পারমিশনটা আপনাদের দলের কাছ থেকে নিতে হয়নি এখনো পর্যন্ত, নিতে হচ্ছেও না, দেশের সৌভাগ্য, সংবিধানের সৌভাগ্য, সংবাদ মাধ্যমের সৌভাগ্য, তাই ওখানে কেন যে কোনো পাবলিক প্লেসে আপনাদেরকে দাঁড়িয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করবার অধিকার রিপাবলিক বাংলার ছিল, আছে, থাকবে, আর সে কাজটা আমরা করে যাবো। আপনারা বরঞ্চ ভালো সোজা সোজা সহজ সহজ প্রশ্নের উত্তর দিতে, আর সুব্রত বক্সী আপনি যেরকম সাংবাদিকতা পছন্দ করেন তার জন্য বেছে বেছে মিনমিনে চ্যানেলের সাংবাদিকদের ডেকে নেবেন। তনয়া, একেবারেই অনিমান, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আরও একবার আপনাদেরকে শোনাবো, কারণ ক্যামেরার লেন্স কোনো সময়ের জন্য বন্ধ থাকবে না, সেটা শুধুমাত্র যন্ত্র না, সেটা মানুষের দৃষ্টি, এবং সেই দৃষ্টি সবসময়ের জন্য খোলা থাকবে। একবার শোনাবো আপনাদেরকে সুব্রত বক্সী, তিনি আজ সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের কি পাঠ দিলেন। কারণ হচ্ছে আজকে
তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আরো একবার অনির্বাণ তোমার কাছে যাবো, একবার আঙুল উঁচিয়ে তিনি পরিষ্কার করে পাঠে দিলেন, এমনকি ক্যামেরার সামনে তিনি বললেন ক্যামেরা বন্ধ করতে, এমনকি যে প্রশ্ন তাকে করা হয়েছে তাতে কিছুটা হলেও বিনা মনে পড়তে দেখা গেল সুব্রত বক্সীকে। একেবারে দেখো এই মুহূর্তে প্রদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার সাংসদ। প্রদীপবাবু স্বাগত। সুব্রত বক্সীর যে ঘটনা নিশ্চিতভাবে আপনার চোখে পড়েছে, কুন্তল ঘোষকে নিয়ে প্রশ্ন করতেই তৃণমূল রাজ্য সভাপতির মেজাজ গরম, তিনি আমাদেরকে পাঠ পড়ানোর চেষ্টা করলেন কোনটাকে সাংবাদিকতা বলে আর সাংবাদিকদের কেমন প্রশ্ন করা উচিত। প্রদীপবাবু দেখুন, সাংবাদিকরা তাদের মতো প্রশ্ন করবে, আমাদের কোনো প্রয়োজন নেই এবং আমাদের কোনো নৈতিক অধিকার নেই সাংবাদিকদের কিভাবে প্রশ্ন করতে হবে না করতে হবে শেখার, কারণ তারা ট্রেন্ড হয়েই আসে এবং সাংবাদিকদের সেই স্বাধীনতাকে আমাদের অবশ্যই মেনে নিতে হবে, সবাইকে মেনে নিতে হবে। আমার ধারণা যিনি আপনাদের কাছে এইসব কথা বলেছেন তার যিনি নেত্রী তিনিও নিশ্চয়ই তার এই কথাকে সমর্থন করবে বলে আমি মনে করি না, কারণ এটা একান্ত ভুল বলেই আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ প্রদীপবাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের রাজ্যসভার সাংসদ আমাদের সঙ্গে ছিলেন। তুমি শুনলে তনয়া, আমি শুধু একটাই কথা বলতে পারি তনয়া, এইগুলোর পরিপ্রেক্ষিতে সুব্রত বক্সীকে একবার মনে করিয়ে দিতে পারি, তার স্মৃতি খুব দুর্বল এবং তিনি তার উপরে আবার তদুপরি তিনি অসহায়, তা সত্ত্বেও একবার মনে করিয়ে দিই, রিপাবলিক বাংলাকে সাংবাদিকতা শেখানোর চেষ্টা করেছিলেন আরেকজন, তার নাম অনুব্রত মণ্ডল। তাকে জল খেতে বলেছিলেন আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর অর্ণব গোস্বামী এবং তারপরে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল কোথায় জল খাচ্ছেন সুব্রত বক্সী নিশ্চয়ই জানেন। অনুব্রত মণ্ডল এখন যেখানে জল খাচ্ছেন সেখান থেকে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ অনুব্রত মণ্ডলের জেলা, যে জেলার নাকি বাঘ বলে অনুব্রত মণ্ডলকে বর্ণনা করতেন সুব্রত বক্সীরা, সেখানে আজ সভা করছেন। তৃণমূল কংগ্রেসের কী হাল সেই জেলাতে প্রত্যেক দিন গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসলে আমরা জানতে পারি। অসহায় সুব্রত বক্সী সেগুলো নিয়ে কোনো ব্যবস্থা নিতে পারেন না, অসহায় সুব্রত বক্সীর কাজল শেখকে বা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধ গোষ্ঠীকে বা অনুব্রত মণ্ডলের পক্ষের গোষ্ঠীর মধ্যে কোন্দলকে, গোষ্ঠী কোন্দলকে থামানোর ক্ষমতা নেই। তিনি আমাদেরকে থামানোর চেষ্টাটা বন্ধ রাখুন, আপাতত নিজের দলের দিকে মন দিন, না হলে কে জানে কে বলতে পারে সুব্রত বক্সীকে আবার কোথায় গিয়ে জল খেতে হয়। তনয়া একেবারেই তাই অনির্বাণ, আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা।